হ্যালো বন্ধুরা, আমি পুষণ ভট্টাচার্য, MBBS। গুজব, ভারতবর্ষের মানুষের কাছে গুজব হচ্ছে একটা কি বলবো, পুজোর মতো জিনিস। খুব তাড়াতাড়ি ফাটাফাটা এদিক ওদিক ছড়িয়ে দেয়, এত সুন্দর করে ছড়ায় যে অক্সিজেন মধ্যে বাতাসে এরকমভাবে ছড়ায় না। জানি না কীভাবে ছড়ায়, বাট এটা ছড়ায়। তো এই গুজব নিয়ে অনেক কটা ভিডিও আমি অলরেডি আগে বানিয়ে রেখেছি, প্লিজ আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আপনার লিঙ্ক আসবে, এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এত গুজব যে মাঝে মাঝে করোনা ভাইরাস নিজে বোধহয় এই গুজবগুলো শুনে নিজে কনফিউজ হয়ে যায় যে আমি এটা ভাইরাস না অন্য কিছু। আমি মানে করোনা ভাইরাস নিজে বোধহয় কনফিউজ হয়ে যায় এরকম একটা জিনিস শুনে। যদি করোনা ভাইরাস কোনো হিউম্যান হতো বা একটু ইন্টেলিজেন্ট কোনো স্পিসিস হতো, তাহলে সে নিজে ভাবতো যে হোয়াট দ্য হেল ম্যান, আই এম এ ভাইরাস, নট কোনো পুজো নয় যে আসবে এটা ভোং ভাঙ বলে চলে যাচ্ছে। তো গুজবের মধ্যে প্রথম গুজব হচ্ছে, অনেকেই বলে যে গরম জায়গায় থাকলে, 25 ডিগ্রি টেম্পারেচার উপরে থাকলে বা সূর্যের আলোকে দাঁড়িয়ে থাকলে করোনা ভাইরাস হবে না। এটা অনেক ইন্টারনেটের জায়গায় সব জায়গায় ছড়িয়ে আছে, ইনফ্যাক্ট আমি নিজে দেখলাম। তো সেটা বলে দিই, দ্যাটস এ বুলশিট, এরকম কিচ্ছু নেই। এইসব জিনিসগুলো প্লিজ ছড়াবেন না। এদিকে মানুষ মরে যাচ্ছে আর আপনারা বলছে, হয়তো জানে না যে আপনাদের এই কথা শুনে কত মানুষ রোদে দাঁড়িয়ে আছে বা গরম জায়গা গিয়ে বসে আছে। অলরেডি গরমকাল ইয়ার, এরকম কোনো জিনিসই নেই। দ্যাটস এ ফুললি মিথ অ্যান্ড রুমার, কোনো এভিডেন্সই নেই। চাইলে আপনার হুয়ের ওয়েবসাইট খুলে দেখে নিতে পারেন, ইনফ্যাক্ট আমি স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন। নাম্বার টু, অনেক ইউটিউবার এবং ফেসবুক ইন্টারনেটের সব জায়গার মধ্যে রয়েছে যে অনেকেই বলছে যে আপনি যদি আপনার দম 10 সেকেন্ডের বেশি হোল্ড করে রাখতে পারেন তাহলে আপনার মধ্যে করোনা ভাইরাস হবে না বা ইউ আর নট ইনফেক্টেড। ইয়ার কোথা থেকে পাচ্ছে, কোন ডাক্তার বলেছে এই জিনিসটা? উই আর ডক্টরস, আমি নিজে বরঞ্চ কোনো পেশেন্টকে এরকম বলি না। করোনা ভাইরাসের ফার্স্ট সিমটম হচ্ছে ফিভার, দেন কাফ, এই দুটো ফার্স্ট সিমটম। 10 সেকেন্ড হোল্ড, কোন ইউটিউবার নাকি বলেছে এটা, জানি না কে বলেছে, কোন একটা ইউটিউবার এটা বলেছে। আপনার যদি বিশ্বাস না হয় WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট খুলে দেখে নিন, আর না হলে আমি স্ক্রিনশট অলসো শেয়ার করে দিচ্ছি, আপনি দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকেও খুঁজে দেখে নিতে পারেন। এইসবগুলো মানে কি মিথ। নাম্বার থ্রি, অনেকে বলছে যে যারা করোনা ভাইরাস হয়ে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হচ্ছেন এবং সেখান থেকে যখন বেরিয়ে আসছেন নিশ্চয়ই তাদের মধ্যে কোনো মেডিকেশন বা কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাই তারা সেটাকে ট্রিট করছে। এটা অনেকেই ভাবছে যে মৃত্যু হচ্ছে কিন্তু তাদের ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, তারা হয়তো কোনো মেডিকেশান নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি নয়, দ্যাটস এ রুমার, এরকম কোনো মেডিকেশান হয়নি। তাদের যে সিমটমসগুলো পাওয়া যাচ্ছে, যে ফিভার কফ, সেই সিমটমসের যে ট্রিটমেন্ট হচ্ছে তারপরে তারা ঠিক হচ্ছে। সেই ট্রিটমেন্টগুলো যখন ঠিক হয়েছে তারা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। যদি আপনার মধ্যে কোনো ট্রিটমেন্ট দরকার হয়ে থাকে, কোনো সিমটমস ছোটোখানো হোক, কোনো সিমটমস যদি আপনি দেখতে পেয়ে যান, তাহলে প্লিজ আপনি তাড়াতাড়ি হসপিটালাইজেশন হন, হয়তো আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারবেন। যত দেরি করবেন, হ্যাঁ আপনার চয়েস। নাম্বার ফাইভ, অনেকেই বলছে যে শুনেছি ফেসবুকে এতে নাকি WHO-র ওয়েবসাইট থেকে বলা হচ্ছে মদ খেলে করোনা ভাইরাস হয় না। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে আছে, প্লিজ দেখে নাও। আমি বারবার বলে নিজের গলা ব্যথা, আপনাদের সচেতন হবেন না জানি, তো আপনি আই বাটনে ক্লিক করে প্লিজ দেখে নিন, নাহলে প্লিজ ক্ষমা করে দেন। মিথ নাম্বার ফাইভ, অনেকে বলছে যে ঠান্ডা জল ঠান্ডা এরিয়া মধ্যে থাকলে আপনার মধ্যে করোনা ভাইরাস হয়ে যাবে। মানে এমন করে বলা হচ্ছে জিনিসটা যে করোনা ভাইরাস হয়তো কোনো দিন এসিতে থাকে, হ্যাঁ ঘর থেকে বেরোয় না, বাইরে থাকে না, এসির মধ্যে থাকে, আপনি ঠান্ডা হাঁটাগুলো ওর নিজের জায়গা পেয়ে যাবে, এরকমভাবে বলে আয় বাবা আয় বুকে আয় বুকে আয় বাবা বলে জড়িয়ে ধরবে, এরকম একটা ব্যাপার। যদি এরকমই হয়ে যায় তাহলে রাশিয়াতে এখনও অবধি, রাশিয়া ঠান্ডা এরিয়া হওয়া সত্ত্বেও ওখানে সেরকম কোনো কেস নেই, নর্থ কোরিয়াও ঠান্ডা এরিয়া হওয়া সত্ত্বেও ওখানে কোনো সেরকম কোনো কেস নেই। হাউ ইজ ইস পসিবল ম্যান, যদি ঠান্ডাই হতো তাহলে তো ওখানে সবচেয়ে বেশি কেস হওয়ার কথা ছিল। ঠান্ডা জল খান, ঠান্ডাতে থাকুন, এখন গরমকাল, আপনি কোথায় থাকবেন এ নয়, একটাই জিনিস আছে প্রোটেক্ট নিজের করার জন্য, সেটা হচ্ছে কি, স্টে হোম স্টে সেফ। এছাড়া
আপনাকে হাইজিন মেনটেন করতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই আপনাকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। নো মেডিকেশন, নো ভ্যাকসিনেশন, কিচ্ছু এখনও অবধি নেই, মার্কেটে এখন অবধি আসেনি। তো বন্ধুরা, কোয়ারেন্টাইনে থেকে থেকে আমার বেশ দাড়ি গোট্টা যা হয়েছে, ভাবছি একটা নামা বলি আর কয়েকটা রুদ্রাক্ষের মালা আর একটা লোটা কিনেই নি। বলুন, যেভাবে দাড়িটা বাড়ছে, এই হিমালয়তে কিন্তু মুনি ঋষিটা এসে আমাদের ডাকতে খুব একটা বেশি দেরি করবে না, তাই না? আপনাদের কী অবস্থা কোয়ারেন্টাইনে থেকে কমেন্ট করে প্লিজ জানাবেন। হ্যাঁ, এরকম দাড়ি ভালো লাগছে কি? যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করবে, বেশ সুন্দর হচ্ছে কিন্তু দেখুন, তাই না? যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, সাথে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। ঘন্টাটা কেন বাজাবেন? কারণ এইরকম ইম্পর্টেন্ট তথ্য নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থেকে থাকে, তাহলে আমার ভিডিওটি আপনাদের টাইমলাইনে সবার ফার্স্টে আসবে, এবং সাথে সাথে আপনার কাছে একটা টুং করে নোটিফিকেশান চলে যাবে, সেই নোটিফিকেশান থেকে আপনার ভিডিও আরামসে দেখতে পাবেন। তাই ঘন্টাটা অবশ্যই বানাতে হবে।